আজকের রাশিফল 6 জুন 2020 শনিবার তিথি কৃষ্ণ প্রতিপদ, জন্মরাশি হলো বৃশ্চিক, সূর্যোদয় সকাল 4:52 এবং সূর্যাস্ত বিকাল 6:20। মেষ রাশি রাশিফল, কর্মস্থানে কাজের চাপ আজ একটু বাড়তে পারে, সঙ্গীদের প্রতি আগ্রহ বাড়বে, পড়াশোনার জন্য মনে ভয়ভাব কাজ করবে, স্ত্রীকে নিয়ে ছোট্ট কোনো অশান্তি হতে পারে, ব্যবসার জন্য ঋণ নেওয়ার পরিকল্পনা করতে হতে পারে, সম্পত্তি কেনাবেচার জন্য ভালো সময় নয়, আজ আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারেন, ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ হবে, চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, মাথার যন্ত্রণা আজ একটু বাড়বে, শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন, আজ অর্থ আগমন আপনার আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে, গৃহস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসাযোগ্য থাকবে, আজ আপনি আপনার বন্ধুর সাথে কোনো বড় সমস্যা নিয়ে বাঁচতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বীজ রাশি রাশিফল, নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে, আপনি এই সত্যটি আজ বুঝতে পারবেন, আপনার পরিবার আপনাকে আজ সাহায্য করবে, আপনার ভালোবাসা মানুষটির সাথে শ্রেষ্ঠ আচরণ করুন, আপনার স্ত্রী আজ তার বন্ধুদের সাথে বেশি ব্যস্ত থাকতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে, আজ সকালের দিকে সব কাজ করতে উৎসাহ পাবেন, আজ নতুন কোনো কাজের জন্য মনে ভয় সঞ্চার হতে পারে, ব্যবসার জন্য ভালো সময় নয়, পড়াশোনার জন্য কোনো সুযোগ মিলতে পারে, পাওনা অর্থ আদায়ে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো উপহার আজ পেতে পারেন, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়বে, আজ বাড়তে কিছু খরচ হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশি রাশিফল, আজ বাড়িতে কোনো বাজে খবর আসার আশঙ্কা রয়েছে, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, ব্যবসায় ভালো ফল আজ পাবেন না, অফিসে কাজের চাপ আজ একটু বাড়বে, বাবার শরীর নিয়ে একটু চিন্তা বাড়বে, নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ হবে, শরীরের দিকে নজর দিন, শরীর খারাপের আশঙ্কা রয়েছে, বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি হবে, পেটের সমস্যা আজ একটু বাড়তে পারে, স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন, রক্ত সংক্রান্ত বিষয় আজ আপনার অনুকূলে থাকবে না, আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে, সতর্ক থাকুন, আজ আপনি বন্ধু হারাতে পারেন, আজ রাস্তাঘাটে একটু সাবধানে চলাচল করবেন, দুর্ঘটনা ঘটতে পারে, আপনি আপনার স্ত্রীর জন্য কোনো অসুবিধা বোধ আজ করতে পারেন, মানুষের মাঝে থাকার সত্ত্বেও আপনি আজ একাকিত্ব বোধ করবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশি রাশিফল, আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন, নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে, প্রিয়জনের কাছে আপনি আজ ভালোবাসা পাবেন, আজ আপনার খালি সময়ে এমন কাজ হবে যা আপনি ভেবেছিলেন যা আপনার পক্ষে সম্ভব নয়, আজ অফিসে কাজের চাপের কারণে চোখের সমস্যায় ভুগতে পারেন, আজ পাওনা টাকা আদায়ের জন্য দিনটি খুব ভালো, ব্যবসায় বাড়তি কোনো লাভ আজ হতে পারে, নিজের বুদ্ধির জন্য শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন, বাড়িতে কোনো কাজের জন্য ঋণ নিতে হতে পারে, কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আজ আলোচনা হবে, আজ কারোর উপকার করে সুনাম পাবেন, ব্যবসায় বাধা আজ আসতে পারে, দুপুরের পরে স্ত্রীর সাথে ব্যবসা নিয়ে আজ আলোচনা হবে, বাবার জন্য আজ একটু চিন্তা বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশি রাশিফল, আজ বাড়িতে অশান্তির জন্য মানসিক চাপ বাড়বে, ভালো কাজ করে সুনাম পেতে পারেন, নতুন কোনো বন্ধু আজ পেতে পারেন, ব্যবসায় কাজের চাপ একটু বাড়বে, প্রেমের জন্য অশান্তি বাড়বে, অপরিচিত ও অসৎ লোকের থেকে সাবধানে থাকুন, রোগ থেকে আজ মুক্তি লাভ হবে, ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে, পেটের সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে, আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর গৌরবজনক ছবি প্রবেশ করান, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন আজ সেই টাকা ফেরত পাওয়ার আশা করতে পারেন, পরিবারের সদস্যদের সাথে এক শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন, যদি মানুষজন সমস্যা নিয়ে আসে তাহলে তাদের উপেক্ষা করুন, এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না, আপনার ভালোবাসার জীবনে আজ সত্যিই নতুন কিছু অসাধারণ বয়ে নিয়ে আসবেন, আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে আরও যত্নবান হন নাহলে ক্ষয়ক্ষতি হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল, অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে,
নিজেকে শারীরিক কসরত করতে হবে। আপনার খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন। ব্যবহারে আজ অস্থিরতা দেখাবেন না, বিশেষ করে জীবনসঙ্গিনীর সাথে, তাতে গৃহস্থের শান্তি নষ্ট হবে। আজ প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাবেন, পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন, রাস্তাঘাটে কোনো মহিলার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। রক্তচাপ আজ বাড়তে পারে, আজ সকালের দিকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে, প্রেমের জন্য আজ আনন্দ পাবেন। আজ অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। তুলা রাশির রাশিফল। আজ পথে ঘাটে বিপদ বাড়তে পারে, আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো নয়। আজ সারাদিন ব্যবসায় অশান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কিছু ঘটতে পারে, অযথা কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে আজ চিন্তা থাকবে, কর্মস্থানে নিজেকে খুব একা মনে হতে পারে, পরিবারে কারোর কাছ থেকে কিছু উপহার আজ পেতে পারেন, আপনার থেকে বয়সে ছোট কারোর সাথে তর্ক বাঁধতে পারেন, মনের মতো মানুষের আজ দেখা পাবেন। আপনার ব্যক্তিগত সমস্যা, মানসিক সুখ আজ নষ্ট হতে পারে। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় থেকে বিরত রাখেন, আজ এই জিনিসটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনার বিপদে আজ আপনার ভাই আপনাকে সাহায্য করতে পারেন। আপনি আনন্দ প্রদান করা এবং অতীতের ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষেই থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে, ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসানই হবে। যদি আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য না রাখেন, পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগের সৃষ্টি হতে পারে। আজ আপনি বাড়িতে ছোট্ট সদস্যদের নিয়ে সময় কাটাবেন। আজ আপনার স্ত্রী অনেক টাকা ব্যয় করতে পারেন, আজ সারাদিন চিন্তায় চিন্তায় কাটবে। আজ বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, আর্থিক টানাপোড়েনের জন্য অশান্তি হতে পারে। আজ কোনো কঠিন কাজ অতিরিক্ত সরলভাবে করতে সক্ষম হবেন, বাক সংযমী হতে পারলে সংসারে শান্তি বজায় থাকবে। সন্তানের চাঞ্চল্য আজ বাড়বে, একাধিক পথে আয় করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশির রাশিফল। আজ বেকারদের জন্য নতুন কোনো যোগাযোগ আসবে, আজ সারাদিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার প্রয়োগ আজ বেশি না করাই ভালো হবে। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত, নিজের বুদ্ধিতে ব্যবসায় অগ্রগতি অভ্যাস করুন। আজ কোনো কাজই মনের মতন করা অসম্ভব, পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে, কাজের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল হতে পারে, অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। যদি আপনি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। আপনার সঙ্গ বিচ্ছুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই, জীবনে আনন্দ উপভোগ করার জন্য আপনার বন্ধুদের সময় দেওয়ার দরকার রয়েছে। আজ আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। পিতার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন, আজ এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ক্ষতি হতে পারে। আপনার বড় অনুষ্ঠানে আজ সবাইকে আমন্ত্রণ জানান। আপনার বাইরে বেরোনোর প্রয়োজন এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়ান। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে। আজ একটি দুর্দান্ত দিন হতে চলেছে, আজ গোপন কোনো রোগ বাড়তে পারে যার জন্য কষ্ট হবে, কোনো প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করতে পারেন, বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় ক্ষতির আশঙ্কা রয়েছে, ছোট্ট কোনো অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে, কোনো ভালো কাজ করায় আজ উপকার পেতে পারেন, অতিরিক্ত ক্রোধে মর্যাদাহানি হতে পারে, ভাইয়ের সাথে অশান্তির আশঙ্কা রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ বেশি লোভ করার জন্য অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে, আজ পরিবারের কারো ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে, আজ সারাদিন খরচের পরিমাণ বেশি থাকবে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হবে, আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে, অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে, পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষা করা, বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আজ প্রথম দর্শনে কারো প্রেমে আপনি পড়তে পারেন। আজ আপনি সামাজিক কোনো কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মীন রাশির রাশিফল। কিছু শারীরিক পরিবর্তন যা আপনাকে করতে হবে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হতে পারে। বন্ধুদের উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমে উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে আজ খুঁজে পেতে পারেন। পারিবারিক ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনি নিজেকে আজ সময় দিতে ভুলে যাবেন, কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে গিয়ে নিজের জন্য সময় পাবেন। আজ অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় লাভের আশা রাখতে পারেন, কিন্তু গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ সারাদিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মানপ্রাপ্তি হবে। কর্মস্থানে আজ আপনাকে কারো অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হবে। সন্তানদের নিয়ে বিশেষ আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ভালো থাকুন, সুস্থ থাকুন।